বি ফার্স্ট বি ফ্রি। আমরা সাইন আপ করার পর জাস্ট অ্যাপটাতে লগ ইন করবো। লগ ইন করার পর সরি ডিসকানেক্টেড, বি ফার্স্টের এটা হচ্ছে আমার সেকেন্ড টিউটোরিয়াল। আমরা ফার্স্ট টাইম সাইন আপ করবো, সাইন আপ করার প্রসেসটা এর আগে দেখানো হয়েছে। জাস্ট এখন লগ ইন করবো। লগ ইন করার পর আমাদের যে কাজটা, এই কাজগুলো আমি স্টেপ বাই স্টেপ এখন বুঝাই দিব। আর এখানে আরেকটা বড় একটা কোয়েশ্চেন হচ্ছে যে আপনারা কাজ করবেন, এখানে মূলত আমরা এখানে সাতোশি পাচ্ছি না, প্লাস টাকা বা ইউএসডি বিটকয়েন কিচ্ছু না, এখানে আমরা জাস্ট পাচ্ছি হচ্ছে পয়েন্টস। মানে এই পয়েন্টসটা কনভার্ট করতে হবে, কনভার্ট এই পয়েন্টসটা অটোমেটিক্যালি আমি যখন ক্লাইম করব আমার কয়েন বেসে, যখন আমি ক্লাইম করব এই পয়েন্টসটা অটোমেটিক্যালি সাতোশিতে কনভার্ট হবে। তো আমি এই ব্যাপারে পরে বলতেছি যে কত পয়েন্টে কত টাকা বা কত ইউএসডি, এটা আমি পরে আসতেছি। তো ফার্স্ট টাইম এই ফার্স্ট স্ক্রিন আমার হচ্ছে, আমি একটু কাজ করছিলাম, তো আমার এখানে 1100 পয়েন্টস আছে। তো এখানে আপনাদের মূলত যে কাজ থাকবে, আমি এখানে মোটামুটি 4 থেকে 5 রকমের কাজ কাজের ওয়ে বের করছি আর্নের, পয়েন্টস আর্নের। তো ফার্স্ট টাইম যেটা করতে হবে, ফার্স্ট টাইম আমাদের যে কাজটা থাকবে সেটা হচ্ছে অ্যাড দেখা। তো অ্যাড দেখতে গেলে ফার্স্ট টাইম যা করতে হবে, জাস্ট গোতে ক্লিক করলে আমরা সিম্পলি এরকম একটা স্ক্রিন আসবে, তো এখানে ওকে ক্লিক করতে হবে। ওকে ক্লিক করার পর এখান থেকে আমার প্রাপ্য, আমার লাকে যেটা থাকবে ওই পয়েন্টটা আমি পাবো। তো একটা 15 সেকেন্ড হতে পারে, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, আবার ব্যানার অ্যাড, পপ আপ অ্যাড, যে কোনো অ্যাড হতে পারে। অ্যাডটা শেষ হোক, বেসিক্যালি 15 সেকেন্ডে বেশি থাকে অ্যাডগুলো, আর যদি 30 সেকেন্ড হয় তাহলে মেবি ওরা 150 থেকে 200 পয়েন্ট দিয়ে দেয়। তো এখানে জাস্ট অ্যাডটা শো করলো। অ্যাড দেখা শেষ, ক্লোজ করে দিলাম স্ক্রিনটা। তো এখানে জাস্ট আমি 5 পয়েন্ট আমার ইয়াতে যোগ হলো। তো এটা হচ্ছে ফার্স্ট ওয়ে পয়েন্টস আর্নের, জাস্ট এভাবে গোতে ক্লিক করে এখানে যে ইয়াগুলো আছে, পয়েন্টসগুলো আছে, এখান থেকে আমার লাকে যেটা থাকবে সেটা আমি পেয়ে যাব। সেটা সর্বনিম্ন 1 থেকে সর্বোচ্চ 200 পর্যন্ত আসতে পারে। সেকেন্ড যে ওয়েটা আছে আর্নের, সেটা হচ্ছে এই বাটনে ক্লিক করলে আমরা এখানে 3টা অপশান দেখব। একটা হচ্ছে অফার্স, দেন মোবাইল অ্যাপস, আর হচ্ছে সার্ভে। তো অফার্সে এখানে আপনার বিভিন্ন সময় অনেক টাস্ক থাকবে, মূলত এগুলো হচ্ছে আপনার এখানে যেমন একটা টাস্ক দেওয়া আছে, বলা আছে যে পাপি চ্যালেঞ্জ, ইজি অ্যান্ড ফান। জাস্ট এই এখানে এই কাজটা কমপ্লিট করতে পারলে আমাদেরকে ওরা 1500 পয়েন্টস দিবে। সেকেন্ড যে টাস্কটা আপাতত আছে এটা কমপ্লিট করতে পারলে আমাদেরকে 3750 পয়েন্টস দিবে। তো এই টাস্কগুলো কমপ্লিট করার চেষ্টা করবেন বা করতে পারবেন, সিম্পলি এগুলো করতে পারবেন। জাস্ট এখানে ওপেন করলে আপনার এখানে জাস্ট এখানে বলে দিছে ফাইন্ড আউট হাউ মেনি পোকেমন ইউ ক্যান ক্যাচ ইন দ্য কুইক অ্যান্ড এন্টারটেইনিং গেম। জাস্ট এখানে ওরা 15 কোশ্চেন করবে, আর আপনার এই 15 কোশ্চেনের অ্যান্সার করতে হবে, করতে পারলে আপনাকে ওরা 3750 পয়েন্ট আপনার অ্যাকাউন্টে দিয়ে দেবে। সেকেন্ড সরি থার্ড যে ওয়ে সেটা হচ্ছে মোবাইল অ্যাপস, এখানে আপাতত কোনো অফার নেই, মাঝে মধ্যে চেক করবেন অফার থাকবে থাকে। তো এখানে সিম্পলি এরকম থাকে যে মোবাইল অ্যাপসগুলো থাকে, এখানে বলা থাকে যে এই অ্যাপসটা ইনস্টল করলে এত পয়েন্টস আপনাকে রিওয়ার্ড করবে। আর ফোর্থ যে ওয়ে সেটা হচ্ছে সার্ভে, সার্ভেটা আপাতত অ্যাভেলেবল নয়। তো সার্ভেতে এরকম সেমভাবে এই টাস্ক যেরকম দেওয়া আছে সেমভাবে এরকম ওরা পয়েন্ট নিচে দেওয়া থাকবে যে এই সার্ভেটা কমপ্লিট করতে পারলে এত এত পয়েন্টস আপনাকে ওরা দিবে, রিওয়ার্ড করবে। মোবাইল অ্যাপসের সেম, অফার সেম। দেন আমরা হচ্ছে মূলত কাজ করবো হচ্ছে এই অ্যাড দেখে, আর সেকেন্ড ওয়ে হচ্ছে ওই অফারগুলোতে। আর আরেকটা মূলত এখানে আরেকটা মজার ব্যাপার হচ্ছে, এখানে আপনি এই এদের বি ফার্স্ট বি ফ্রি মূলত বি প্রোগ্রামার যে কোম্পানিটা আছে, এই কোম্পানির যে অফিসিয়াল আপনার ওয়েবসাইট বা ফেসবুক পেজ আছে ওইখানে বিভিন্ন সময় দেখবেন, সবসময় চোখ রাখবেন, দেখবেন প্রমোশনাল কোড নামে ওরা অনেক রকমের ইয়া কোড দিয়ে থাকে। তো এখানে প্রমোশনাল কোড ওরা যেটা দিয়ে থাকবে আপডেট যেটা, সেটা দিয়ে আপনি চেক করলে আপনি কিছু পয়েন্ট পাবেন, সেটা 400 হতে পারে, 500 হতে পারে, 1000 হতে পারে। তো এটা মূলত দু একদিন পরপর বা সবসময় যখন ওরা দিবে তখনই পাবেন এটা। জাস্ট কোডটা কপি করে এখানে পেস্ট করে জাস্ট চেকে ক্লিক করবেন। তো আপাতত এটা আমি চেক করছি যে আপাতত এখন পর্যন্ত কোড নাই, এর আগে আমি একটা নিছি, 400 পয়েন্ট পাইছি, তো আজকে হচ্ছে না, তো এটা পরে আমি একসময় দেখাবো। তো সিম্পলি এটাই, জাস্ট ফেসবুক পেজে যাওয়ার পরে ওদের অফিসিয়াল যে ফেসবুক পেজ আছে ওইখানে ওই কোডগুলো দেওয়া থাকে, ওখান থেকে কপি করে এখানে পেস্ট করবেন আর চেকে ক্লিক করলে
আপনি হচ্ছে একটা অ্যাড শো করবে। এভাবে একটা অ্যাড শো করার পর ওদের যেটা গিফট ইয়ে থাকে, রিওয়ার্ড থাকে, ওরা এটা দিয়ে দিবে। এখন যেহেতু আমি এখানে কোনো কোনো কিছু পেস্ট করি নাই, মানে কোনো প্রমোশনাল কোড আমি ইউজ করি নাই, সো এখানে হয়তো বারবার দেখাবে যে, দেখি কি দেখায়। ও সরি, দ্য কোড ইন্টার ডাজ নট এক্সিট, মানে আমি কোনো কোডই বসাইনি। তো এভাবে প্রমোশনাল কোড ইউজ করে আপনারা হচ্ছে মোটামুটি একটা পয়েন্টস আর্ন করতে পারবেন। আর এখানে আরেকটা ব্যাপার হচ্ছে আপনার রেফারেল, আপনার এই থার্ড বাটনে ক্লিক করলে আপনার রেফার ইয়েটা আসবে, অপশানটা চলে আসবে। তো এখানে আপনার, আমার আপাতত নতুন অ্যাকাউন্ট, তাই কোনো রেফার নাই। তো আমার রেফার লিঙ্কটা হচ্ছে এটা, এই যে শেয়ারের উপরে যে 46F3GR। তো আমি এটা শেয়ার করে যাকে শেয়ার করব, সে যদি আমার রেফারে সাইন আপ করে, এই অ্যাকাউন্টে এই অ্যাপসে সাইন আপ করে, তাহলে সে আমার রেফার হয়ে গেলো। আর আমি ওর থেকে 5% ওর পয়েন্টস আর্নিং থেকে 5% আমি পাবো, প্রফিটস পাবো। এটা হচ্ছে রেফার। তো রেফার করার চেষ্টা করবেন বেশি বেশি। তো এখানে মূলত অ্যাড দেখে ইনকাম করবেন, তারপর রেফার থেকে করতে পারবেন। আর এরকম ফ্রিতে আপনার প্রমোশনাল কোড, তারপর হচ্ছে আপনার যে বিভিন্ন সার্ভে টাস্ক, তারপর হচ্ছে অফার্স, এগুলো থেকে আপনার পয়েন্টস আর্ন করবেন। আর অবশ্যই এর জন্য কয়েনবেস অ্যাকাউন্ট থাকতে হবে। আর কয়েনবেস অ্যাকাউন্ট থাকতে যদি না করা থাকে, তাহলে একটা কয়েনবেস অ্যাকাউন্ট করে নেবেন। এখন আমি যদি আমার এই পয়েন্টটা আমার কয়েনবেস অ্যাকাউন্টে নিতে চাই, তাহলে কী করতে হবে? জাস্ট সিম্পলি সিম্পলি এখানে ক্লিক করলাম, অ্যাড শো করবে। যেহেতু এটা অ্যাডের অ্যাপস, অ্যাডস দেখে ইনকাম, সো অ্যাড শো করবে। ক্লোজ করে দিই। আচ্ছা, এখানে ক্লাইম করবো। ক্লাইম করলে এখানে আমার হচ্ছে যে আর শিওর টু ক্লাইম 1106 পয়েন্টস। তো এখানে এই পয়েন্টটা আমি ক্লাইম করবো কিনা, ক্লাইম করলে করতে পারবো এখন, বাট আমি এখন করবো না। আর এখানে মিনিমাম 5000 পয়েন্ট হলে আপনি ক্লাইম করতে পারবেন। আর হচ্ছে এখানে ওরা বলেই দিছে যে পয়েন্টস ইটস ডিফারেন্স টু সাতোশি, মানে পয়েন্টস আর সাতোশি একই না। তো আর হচ্ছে আপনি প্রত্যেক 3 দিন পর পর করে উইথড্র করতে পারবেন আপনার পয়েন্টগুলো। এখন আসি এই পয়েন্টটা সাতোশি আর টাকার ব্যাপারে। তো এখানে আপনার হচ্ছে মূলত আপনার 1000 সাতোশি, এখানে হচ্ছে আপনার 1106 পয়েন্টস। মূলত এখানে হচ্ছে আমি এর আগে একটা ইয়েতে দেখেছি, পিকচার দেখছি। তো এখানে হচ্ছে আপনার 8000 পয়েন্টস হলে 63 টাকা ওরা পে করছে, 63 টাকা সামথিং পে করছে। তো এখানে আপনার এক পয়েন্টে কত হবে, তো পয়েন্টস আর সাতোশির ব্যাপারে আসি আর টাকার ব্যাপারে আসি। তো আপনার এখানে হচ্ছে আপনার 1000 পয়েন্টসে আপনাকে ওরা 7 থেকে 7.5 টাকা পে করবে। তো এভাবে আপনার সিম্পলি হিসেব করে নেবেন যে আপনার কত পয়েন্টস, তো ওই পয়েন্টস অনুযায়ী আপনি টাকাগুলো পেয়ে যাবেন। আপনি টাকা তো পাবেন না, প্রথমে আপনি হচ্ছে আপনাকে 700 কনভার্ট করে দিবে, দেওয়ার পর আপনি ওইটা কয়েনবেস থেকে উইথড্র করতে পারবেন। ফার্স্ট টাইম এখানে ক্লেম করে উইথড্র করতে হবে কয়েনবেসে, দেন কয়েনবেস থেকে আপনি ওইটা বিভিন্ন প্রসেস ওয়ে আছে বিকাশে নগদে নেওয়া নিতে পারবেন।